পরীক্ষায় এ প্লাস আমরা কে না পেতে চাই, আর সেটা যদি হয় খুবই অল্প পরিশ্রমে, মাত্র 3টি অধ্যায় পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আপনার ঠিকই শুনছেন, আপনি যদি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। আপনি যদি আইসিডিতে শুধুমাত্র 3টি অধ্যায় ভালোভাবে পড়েন তাহলে সৃজনশীলে 90 থেকে 100% কমন পাবেন। সেই 3টি অধ্যায়ের নাম জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং এরকম আরও ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। বন্ধুরা, আমরা 3টি অধ্যায়ের কথা বলতেছিলাম, সেই 3টি অধ্যায়কে বলবো আমি আইসিটি এর হেভিওয়েট অধ্যায়। এই 3টি অধ্যায় আমরা পর্যালোচনা করে দেখেছি, এই 3টি অধ্যায় থেকে একাধিক প্রশ্ন বারবার আসে। আপনি যদি এই 3টি অধ্যায় ভালোভাবে পড়েন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আইসিটিতে আপনি ফুল অ্যান্সার করতে পারবেনই পারবেন। বন্ধুরা, সেই 3টি অধ্যায় হলো: দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও লজিক গেট, ও পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই 3টি অধ্যায় যদি আপনারা একদমই ভালোভাবে পড়াশোনা করেন, কোনো কিছুই বাদ না দেন, তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আইসিটিতে এ প্লাস পাবেনই পাবেন। তবে এর সাথে যদি আর একটি যে কোনো অধ্যায় নিয়ে নিতে পারেন তাহলে একদমই নিশ্চিন্ত। এখন আমি কিছু বিকল্প সাজেশন দেব, যে সাজেশনটাও খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়ে অনেক গাণিতিক সমস্যা আছে, আমরা অনেকেই গণিতে দুর্বল এবং গণিতকে অনেক ভয় পাই। আপনারা কেউ যদি গণিতকে ভয় পান তাহলে এই বিকল্প সাজেশনটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গণিত অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে উত্তর করতে না চান তাহলে তৃতীয় অধ্যায়টি বাদ দিয়ে তৃতীয় অধ্যায়ের পরিবর্তে আপনি প্রথম অধ্যায় নিয়ে দিন। তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও পঞ্চম অধ্যায়। এই 3টি অধ্যায় এবং সাথে আর যে কোনো একটি অধ্যায় যোগ করে নিন, তাহলে দেখবেন আপনিও আইসিডিতে এ প্লাস পাবেন। তবে বন্ধুরা, আমি যে সাজেশনটি বললাম এই সাজেশনটি শুধুমাত্র সৃজনশীলের জন্য প্রযোজ্য, এমসিকিউ এর জন্য এই সাজেশনটি প্রযোজ্য নয়। এমসিকিউ এর জন্য আমার আরেকটি সাজেশন আসবে, যদি এই সাজেশনটি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার ভিডিওটি একটি লাইক দাও, ভিডিওটি একটি শেয়ার দাও, এবং পরিশেষে আবার রিকোয়েস্ট করছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। তোমার জন্য শুভকামনা।